ঈদ যেহেতু সামনে চলে আসছে, তাই আজকে আমি নিজের জন্য একটি পাঞ্জাবি কিনবো, তার পাশাপাশি কোন পাঞ্জাবি ট্রেন্ডে আছে, কোন পাঞ্জাবি এই ঈদের ট্রেন্ডে নেই, সেটা নিয়ে একদম ডিটেলে আলোচনা করবো, কারণ এটার রিকোয়েস্ট খুব বেশি ছিল। সো সবার আগে নিজের পাঞ্জাবি কেনার জন্য চলে গেলাম হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে। সো বসুন্ধরায় ঢুকে যে ফ্লোরটায় পাঞ্জাবি মানে লোকাল ব্র্যান্ডের যে পাঞ্জাবিগুলো সেল হয় সেখানে চলে গেলাম। সেখানে ঢুকে কিছু হেভি কাজ করা পাঞ্জাবিগুলো চোখে পড়লো। আসলে এগুলো ঈদের জন্য মনে হয় না পারফেক্ট হবে, বাট এগুলো আপনার বিয়ে সাদের জন্য বেশি পারফেক্ট হবে। আর এগুলো ইন্ডিয়ান পাঞ্জাবি, আর দামও ছিল প্রায় ভালো। তারপর কিছু প্রিন্টের পাঞ্জাবি দেখলাম, একটা পাঞ্জাবি পছন্দ হলো যেগুলো আসলে না পড়লে বোঝা যায় না যে এই পাঞ্জাবিগুলো কী ধরনের ক্লাসি। আর এটা প্রাইসটাও আমার মতে কাপড়ের কোয়ালিটি অনুযায়ী মোটামুটি রিজনেবল ছিল। তারপর আরও কিছু পাঞ্জাবি দেখার চেষ্টা করলাম, আর এদের কাছে দেখলাম যে হোয়াইট কালারের পাঞ্জাবির হিউজ হিউজ একটা কালেকশন আছে। আর এটা তারা বলেছিল যেগুলো একদম অরিজিনাল ইন্ডিয়ান পাঞ্জাবি। তারপর একটা সবুজ কালারের প্রিন্টের পাঞ্জাবি আমার পছন্দ হলো। আসলে আমি এই পাঞ্জাবিগুলো ট্রায়াল দিচ্ছি না, কারণ আমি এটা নিচ্ছি সেটা একটা গিফটের জন্য। তারপর আমার এই গ্রিন পাঞ্জাবিটা খুবই খুবই পছন্দ হয়েছে, যা একদম ক্লাসি একটা ভাইব আছে এটার ভিতরে। আর এই পাঞ্জাবিটা পছন্দ হওয়ার সাথে সাথে আমি এটা নিয়ে নিলাম, আর এটার কস্ট পড়ছে 2850 টাকার মতো। আর এর মধ্য দিয়ে আমার এখানে পছন্দ একটা পাঞ্জাবি কেনা হয়ে গেল। অ্যান্ড আসলে এই পাঞ্জাবি কেনার সাথে সাথে দেখলাম যে একদম মাগরিবের আজান মানে ইফতারের সময় হয়েছে, তাই সেদিন আর বসুন্ধরার সময় ওয়েস্ট না করে চলে আসলাম। তারপর দিন চলে গেলাম হচ্ছে ইয়েলোতে। আর ইয়েলোতে ঢোকার সাথে সাথে যে পাঞ্জাবির কালেকশনগুলো দেখলাম তাতে মনে হয়েছে যে নতুন কিছু এনেছে এমন না, মানে অ্যাভারেজ টাইপের আমার মনে হয়েছে। গত বছর আমি যে কালেকশন দেখছিলাম এই বছরও অনেকটা সেই কালেকশনই ছিল। আর সেই কালেকশন দেখার পর আমি একটা পাঞ্জাবি তাদের ট্রায়াল দিলাম। আর এই পাঞ্জাবিটা আসলে ট্রায়াল দেওয়ার পর মনে হয়েছে কাপড়টা আসলে কমফোর্টেবল ছিল, বাট এটা আসলে ভাঁজ করবে ভালো, মানে বসলে ভাঁজ করবে ভালো। আর তাদের পাঞ্জাবের গলার কাজটা খুবই সিম্পল ছিল, বাট কাপড় খুবই খুবই কমফোর্টেবল ছিল। বাট বাই লুক অ্যান্ড ডিজাইনের তুলনায় প্রাইসটা আমার একটু বেশি হয়েছে মনে হচ্ছে। তারপরে চলে গেলাম হচ্ছে ইজিতে। আর ইজি আমার সবসময় বাজেট ব্র্যান্ড লাগে, আর ইজিতে ঢুকেই মনে হলো এদের পাঞ্জাবির কালেকশন মোটামুটি ভালোই আছে, রিজনেবল প্রাইসের ভিতরে খুবই খুবই ভালো পাঞ্জাবি এরা প্রোভাইড করছে। সবার আগে রেড প্রিন্টের পাঞ্জাবিটা দেখলাম, যেটার প্রাইসটাও আমার কাছে ভালোই লেগেছে। এটার আসলে পাঞ্জাবির কালেকশন হিউজ, আপনি এখানে ঘুরলে ভালো একটা পাঞ্জাবির কিনে নিয়ে আসতে পারবেন এখান থেকে। আর এই তাদের ব্লু পাঞ্জাবিটা আমার খুবই পছন্দ হয়েছে, মানে সিম্পলের ভিতরে একটা ক্লাসে একটা ভাইব আছে, প্রাইসটাও ভালো ছিল, কাপড়ের তুলনায় প্রাইসটা ভালো ছিল। আর ইজির বেস্ট জিনিস লেগেছে তাদের কাবলির ফ্যাব্রিকগুলো খুবই খুবই কমফোর্টেবল ছিল, আর প্রাইসটাও ফ্যাব্রিকের তুলনায় ভালোই ছিল। আর অনেকগুলো কালারের অপশন আছে তাদের কাছে, বাট ঘুরতে ঘুরতে চোখে পড়লে হচ্ছে একটা পাজামাটার দাম 1000 টাকা, যা আমার একটু বেশি মনে হয়েছে। এরপর আমি চলে গেলাম হচ্ছে ডিসকাউন্ট ব্র্যান্ড টুয়েলভে। আর ডিসকাউন্ট ব্র্যান্ড বলার কারণ হচ্ছে এদের সারা বছরই কোনো না কোনো প্রোডাক্টের উপর ডিসকাউন্ট থাকে, বাট আনফর্চুনেটলি ঈদের দিন সময়ে রোজার সময় কোনো তাদের কোনো প্রোডাক্টের ডিসকাউন্ট আমি দেখতে পাচ্ছিলাম না। আসলে তাদের পাঞ্জাবিটা দেখলাম যে খুবই খুবই হাই লেভেলের ফ্যাব্রিক ইউজ করা হয়েছে, আর লুক ভাই জাস্ট টু গুড ছিল। আর আপনি অন্যান্য যে প্রিমিয়াম ব্র্যান্ডগুলো আছে যেগুলো পাঞ্জাবি সেল করছে তাদের থেকে তাদের প্রাইসগুলো একটু রিজনেবল ছিল। দেন আমার এই গ্রে পাঞ্জাবিটা খুবই খুবই পছন্দ হয়ে গেলো, আর গ্রের পাশাপাশি এই ব্লু পাঞ্জাবিটা আমার খুব পছন্দ হয়েছে। আমি আসলে ফার্স্ট কনফিউজ ছিলাম কোনটা নিব, তাই আমি একসাথে দুটা পাঞ্জাবি ট্রায়াল দিলাম। বাট ট্রায়াল দেওয়ার পরে বুঝতে পারলাম যে আমার গায়ে আসলে গ্রেটা থেকে ব্লুটাই বেশি স্যুট করছে। গ্রে পাঞ্জাবিটা একটু লুজ মনে হচ্ছিল, জানি না এমন কোনো লাগছে, কারণ দুইটা পাঞ্জাবির আমি সেম সাইজেরই ট্রাই করেছিলাম, আর তাদের পাঞ্জাবির ফ্যাব্রিকটা জাস্ট টু গুড ছিল। গলা একটু কাজ ছিল, হাতে একটু কাজ ছিল, বাট সিম্পলের ভিতরে আমার পাঞ্জাবিটা খুবই ভালো লেগেছে, তাই আমি সেটা নিয়ে নিলাম। এটা কস্ট পড়েছে 4590 টাকার মতো। পাঞ্জাবির ফ্যাব্রিকটা আসলে একটু প্যান্টের কাপড়ের মতো মনে হচ্ছিল, একটু মোটা মোটা, বাট মনে হচ্ছিল যে এটা আয়রন টায়রনের কোনো প্রয়োজন হবে না ভবিষ্যতে যদি আমি রেগুলার ইউজ করি, মানে ভাঁজ টাজের কোনো অপশন নেই। এছাড়া আপনি যদি বাজেটের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির আতর চান, তাহলে আপনি আজকের স্পন্সর আল জুমার ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন। আর আতর এমন একটা জিনিস আপনার মনকে একদম চনমনে করে তুলতে পারে, বা আপনি এমন প্রশান্তি নিয়ে আসতে পারে আপনার মনের ভিতরে, যার ফলে আপনার মনে হবে আপনি সাগরের পারে দাঁড়িয়ে আছেন। আর ভিন্ন ভিন্ন আতরের সুবাস বিভিন্ন ধরনের থাকে, আর আপনি যদি আল জুমার কাছ থেকে আতর গুলো নেন, তাদের আতর একদম সবই প্রিমিয়াম সেগমেন্টের আতর, পাশাপাশি এগুলো একদম 100% ইম্পোর্টেড আতর। অ্যান্ড যারা রিফ্রেশিং কিছু খুঁজছেন, তারা এই রিফ্রেশিং সামারটা ইউজ করতে পারেন। এটা ইউজ করলে মনে হবে আপনার মনটা একদম শীতল হয়ে গেছে, এই ধরনের টেস্ট স্মেল আছে এটার ভিতরে। অ্যান্ড যারা নামাজের জন্য কোনো আতর খুঁজছেন, তাদের জন্য এই পিসফুল প্রেয়ার এই আতরটা ইউজ করতে পারেন। এটা নামাজ বা মসজিদ মাদ্রাসার জন্য অফ দ্য বেস্ট আতর হতে পারে। এটার ভিতরে আপনারা সুইট পাশাপাশি রিফ্রেশিং, অ্যান্ড আপনারা এটার ভিতরে ফ্লোরালের একটা কম্বিনেশন নোটস পাবেন, যা এক কথায় অসাধারণ। অ্যান্ড যারা একদম মিষ্টি সুবাসের কিছু ইউজ করতে চান, যা একদম আপনার মনকে শান্ত করে দেবে, তার জন্য এই সুইট অ্যারাবিয়ানটা ইউজ করতে পারেন। এটার ভিতরে আপনারা সুইটনেস পাবেন, পাশাপাশি একটা উডি অ্যান্ড সিট্রাসের একটা ভাইব আছে এটার ভিতরে, যা এক কথায় অসাধারণ
সাধারণ একদম কম্বিনেশনে মিক্স করে একটা আতর। অ্যান্ড অনেক আছে যে অ্যালকোহল থাকার কারণে বডিতে ডিওড্রেন্ট ইউজ করতে পারে না, তারা এই বডি মাস্ক বা আলজুমাটা ইউজ করতে পারেন। এটা একদম ডিরেক্ট আপনার বডিতে ইউজ করতে পারেন বা আপনার আন্ডার আর্মসে ইউজ করতে পারেন। এটা আপনার আন্ডার আর্মসে যে দুর্গন্ধ হয় সেটাকে দূর করার পাশাপাশি আপনার বডিতে একটা নাইস একটা স্মেল সারাদিনের জন্য রাখবে। আর প্রত্যেকটা আতরই তাদের হচ্ছে একদম প্রিমিয়াম সেগমেন্টের আতর। আমি যদি সেফ সাইট থেকে বলি তাহলে প্রত্যেকটা তোর কাপড়ে মিনিমাম একদিন লাস্ট করবে। আপনারা যখন ইউজ করবেন তখন দেখবেন যে আমার একদিন তো আমি কমই বলছি আরও বেশিও লাস্ট করতে পারে। আর এই আতরগুলো হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের আতর, আমি এর আগেই বলছি। আর এটা 6 ML এর আতর, আপনারা আতরের টাইপ বেঁধে 600 থেকে 1000 টাকার ভিতরে হবে। আর এটা যেই কোয়ালিটির আতর সেই অনুযায়ী এটার প্রাইসিং আমার মনে হয় মোটামুটি ঠিকই আছে। ডিসক্রিপশনে তাদের লিঙ্ক দেখা আছে, অবশ্যই অবশ্যই তাদের ফেসবুক পেজটা ভিজিট করে দেখুন। তারপর চলে গেলাম হচ্ছে ম্যানস ওয়ার্ল্ড। আর ম্যানস ওয়ার্ল্ডে এইবারে আমি প্রথম ঢুকছি, আর ঢুকেই যেটা চোখে বলে সেটা হচ্ছে একটা স্টাইলিশ কাপড়ি, যা আসলে এই বছর ট্রেন্ডে না থাকলেও নেক্সট কিছু ইয়ারের ভিতরে এই কাবলিগুলো খুবই খুবই ট্রেন্ডে থাকবে। আর তাদের এই কাবলিগুলোর প্রাইসিংও ভালো ছিল। আর ম্যানস ওয়ার্ল্ড আমি যেটা দেখলাম যে তাদের হিউজ একটা ভালো নতুন টাইপের ডিজাইনের একটা পাঞ্জাবির কালেকশন আছে। আর পাঞ্জাবিগুলোর ডিজাইনগুলো সামনে থেকে দেখলে অনেক অনেক প্রিমিয়ামই মনে হচ্ছিল। আর তারা বলছিল যে এগুলো আছে টোটালি ব্যাম্বু ফ্যাব্রিক, আর প্রাইসটাও অন্যান্য ব্র্যান্ড কম্পেয়ার করলে রিজনেবল ছিল। আর তারপর আমি একটা পাঞ্জাবি ট্রায়াল দিলাম, বাট ট্রায়াল দেওয়ার পর মনে হলো যে তাদের পাঞ্জাবি ফিটিংটা আমার জন্য একটু কেমন জানি উইয়ার্ড লাগছে, একটু বেশি টাইটই মনে হয়েছিল। আর এটার প্রাইসটাও খারাপ না, ভালোই ছিল। আর তারপর চলে গেলাম সারাতে, আর এটা হচ্ছে বাজেট ব্র্যান্ড। আর এখানে ঢুকেই আমার একটা সিম্পল একটা পাঞ্জাবি চোখে পড়লো, যা আমাকে একটা পয়লা বৈশাখ একটা ভাইব দিয়েছিল। প্রাইসিংটাও ভালো ছিল, ডিজাইনটাও ভালো ছিল। আর এদের পাঞ্জাবি আসলে ঈদকে ফোকাস করছে নাকি পয়লা বৈশাখে ফোকাস করছে, এটা নিয়ে আমি একটু বেশি কনফিউজ ছিলাম। পাঞ্জাবিগুলো আসলে পয়লা বৈশাখ ফেস্টিভই বেশি মনে ছিল। তারপর চলে গেলাম হচ্ছে কিডনি ব্র্যান্ড ইলিয়েনে। ইলিয়েনে ঢুকেই আমার একটা পাঞ্জাবি খুবই খুবই পছন্দ হলো, নাইস, খুবই নাইস একটা লুক ছিল। আর এটার প্রাইসও ছিল প্রায় 9200 টাকার মতো। অ্যান্ড তারপর তাদের এই চেক পাঞ্জাবিটাও খুবই খুবই ভালো লাগছিল, স্যুটের কাপড়ের মতো ফ্যাব্রিক মনে হচ্ছিল, খুবই খুবই ভালো লাগছিল। আসলে ইলিয়েনের পাঞ্জাবির লুকগুলো এক একটা থেকে এক একটা, মানে কোনটা রেখে কোনটা দেখবেন আসলে সেখানে ঢুকে আপনি কনফিউজ হবেন। প্রত্যেকটা পাঞ্জাবির লুক খুবই খুবই অসাধারণ ছিল। তারপর আমি একটা পাঞ্জাবি এই ব্লু কালারের পাঞ্জাবিটা ট্রায়াল দিলাম। আর এই পাঞ্জাবিটার ভিতরে হালকা হালকা প্রিন্টেরও দাগ ছিল, আর গলার কাজটা পাঞ্জাবির বডির যে প্রিন্টের কাজটা আছে সেটার কম্বিনেশনটা জাস্ট ওয়াও ছিল। আর হাতার ভিতরে কফলিংটা খুব সুন্দরভাবে ছিল, আর প্রাইসটাও ছিল খুবই বেশি, 8200 টাকা। যেহেতু আমি অলরেডি একটা পাঞ্জাবি নিয়ে নিয়েছি তাই সেটা নেওয়ার সাহস আর করিনি। তারপর দেখলাম যে ইলিয়েনের কিছু প্রিমিয়াম পাঞ্জাবির যে পাজামা আছে সেটার উপরে 30-40% একটা হিউজ রিস্ক। আসলে তাদের এই পাজামার ফ্যাব্রিকগুলো কী ধরনের হাই কোয়ালিটি ছিল সেটা আপনি না ধরলে বুঝবেন না, ক্যামেরাতে আসলে বোঝাচ্ছে না, আপনাকে ধরলে বুঝতে পারবেন যে কী ধরনের প্রিমিয়াম কোয়ালিটি। আমার দেন একটা পাঞ্জাবির পাজামা খুব পছন্দ হয়েছে, তাই সাথে সাথে সেটা ট্রায়াল দিলাম। আসলে সেটার ফিটিংও ভালো লাগছিল খুবই। এই ধরনের পাঞ্জাবির পাজামার ফ্যাব্রিক আসলে সবসময় দেখা যায় না, ফিটিং অ্যান্ড কমফোর্ট দুইটাই জাস্ট টু গুড ছিল, তাই আমি সাথে সাথে নিয়ে নেওয়ার চিন্তা করলাম। আর নিয়ে নেওয়ার চিন্তা করার সাথে সাথেই দেখলাম যে তারা আমাকে একটা তাদের লয়্যালটি কার্ড দিল। আসলে প্রত্যেকটা পাঞ্জাবি কিনলেই মনে হয় তাদের থেকে এই লয়যালটি কার্ডটা দেয়, আর এই কার্ড দিয়ে আপনি অন্য কিছু কিনতে পারেন। মানে আপনি তাদের থেকে প্রোডাক্ট কেনার সাথে সাথে প্রিমিয়াম একটা ভাইব আপনি ফিল করতে পারেন। এখন আসার কথা বলে হচ্ছে কোন পাঞ্জাবিগুলো ট্রেন্ডে থাকবে, কোন পাঞ্জাবিগুলো থাকবে না। আসলে এই যে সিম্পল পাঞ্জাবিগুলো এখন না, আগামী কয়েক বছরে সিম্পল পাঞ্জাবিগুলোর ট্রেন্ড থাকবে, যেগুলো গলায় একটু কাজ আছে, হাতাল হালকা একটু কাজ আছে, বা কফলিং স্টাইল যে পাঞ্জাবিগুলো আছে সেগুলোর ট্রেন্ড এই নেক্সট কিছু বছর বাংলাদেশে খুব ভালোই চলবে। আর এগুলো হচ্ছে একদম পাকিস্তানি যে পাঞ্জাবি আছে সেগুলোকে ডিজাইনকে কপি করে বানানো হয়েছে। আর যে ইন্ডিয়ান পাঞ্জাবিগুলো আগে আমরা পড়তাম বাংলাদেশে, যে হেভি কাজ করা, একদম হেভি গলা টলায় পাথর টাটর লাগানো, চিলিমিলি ঝিকি ঝিকি, মানে একদম যে কাতান কাপড়ের পাঞ্জাবিগুলো, সেগুলোর ট্রেন্ড আস্তে আস্তে বাংলাদেশ থেকে আমার মনে হয় হারিয়ে যাবে। আর সেগুলো আসলে না পরাটাই বেটার, কারণ এগুলো আসলে বর্তমানে আউট অফ ট্রেন্ড হয়ে গেছে। আসলে আউট অফ ট্রেন্ড বলাটাও ঠিক হবে না, সেগুলো ঈদের জন্য না পরাটাই বেটার। বা আপনি যদি বিয়ের শাদীর কথা চিন্তা করেন তাহলে সেখানে সেই পাঞ্জাবিগুলো পরা বেশি পারফেক্ট হবে। সো আপনি ডিসাইড করবেন আপনি কোন ধরনের পাঞ্জাবি কিনবেন। আর এর মধ্যে দিয়ে আজকে ভিডিও শেষ হচ্ছে, আবার নেক্সট উইকে দেখা হবে। আল্লাহ হাফেজ।